একটু অ্যাড হতে চাইছি। ঠিক আছে, তো দেখো আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ভেক্টরের গুণফল। তো ভেক্টরের গুণফল সাধারণত দু রকমের হয়, একটাকে বলা হয় ডট প্রোডাক্ট বা ডট স্কেলার গুণফল, একটাকে বলা হয় স্কেলার গুণফল, আর একটাকে বলা হয় ভেক্টর গুণফল। ভেক্টর গুণফল, তাহলে ভেক্টরের, এবার স্কেলার গুণফল আর ভেক্টর গুণফল এটা কি এটা দেখার আগে বলি যে যদি ধরো কোনো একটা স্কেলার রাশি থাকে, স্কেলার রাশি বলতে কি বুঝি, স্কেলার রাশি বলতে যার শুধুমাত্র মান আছে, ধরো শুধুমাত্র মান আছে সেটাই হচ্ছে স্কেলার রাশি। এই স্কেলার রাশির সাথে যদি আমি ভেক্টরের গুণ করি তাহলে কি হবে, দেখো যদি ধরো ধরে নিচ্ছি স্কেলার রাশি হচ্ছে একটা এম আর একটা ভেক্টর হচ্ছে এ, তাহলে এখন এম ইন্টু এ এই দুটোর যদি গুণ হয় তাহলে এইটা ইকুয়াল টু হতে পারে কি, যে এখানে যে স্কেলার রাশিটা এটা হচ্ছে একটা ইঁদুরের মতো, এ আর কি করে যে এর ক্যাপিটাল এ ভেক্টরের এই দিকেও আসতে পারে বা ওই দিকেও যেতে পারে। ঠিক আছে, সিমিলারলি তোমার যদি এম প্লাস এন ইন্টু এ যদি করা হয়, এম প্লাস এন ইন্টু এ, তাহলে এইটা ইকুয়াল টু হবে এম এ প্লাস এন এ, এইভাবে গুণ হবে। ওকে, কিন্তু ভেক্টরের গুণফল যখন করব, ভেক্টরের গুণফল কিন্তু স্কেলার প্রোডাক্ট আর ডট প্রোডাক্ট, এখানে স্কেলার ডট প্রোডাক্ট বলতে এখানে আমি ডট চিহ্নটা ইউজ করব, আর ভেক্টর প্রোডাক্ট মানে হচ্ছে ক্রস প্রোডাক্ট, এখানে আমি ক্রস সাইনটা ইউজ করব এই দুটো। কিন্তু যখন স্কেলার আর ভেক্টরের গুণ করেছি তখন দেখো কোনো সাইনই আমি ইউজ করিনি, ঠিক আছে। তাহলে এই ডট প্রোডাক্ট, ডট প্রোডাক্ট মানে কি, যদি আমি ধরো কোনো একটা ভেক্টর এ ভেক্টর ধরছি তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর এইটা ইকুয়াল টু হয় যে এ ভেক্টরের মান মানে মড এ ইন্টু মড বি ইন্টু কস থিটা, যেখানে থিটাটা কি হলো, থিটাটা হচ্ছে এ ও বি এর মধ্যবর্তী কোণ, এ ও বি এর মধ্যবর্তী কোণ। আবার যখন ক্রস প্রোডাক্ট করব, ঠিক আছে, তখন কি হচ্ছে, ক্রস প্রোডাক্ট মানে হচ্ছে যে এ ক্রস বি, এ ক্রস বি সেই মানটা আসবে যে এর মান, এর মান মানে এর মড বি এর মান, বি এর মড ইনটু সাইন থিটা। কিন্তু এখানে কি বলছি, ভেক্টর প্রোডাক্ট, ভেক্টর মানে প্রোডাক্ট মানে কি, যে এর যে গুণফলটা হবে সেই গুণফলটা একটা ভেক্টর রাশি হবে, আর স্কেলার প্রোডাক্ট মানে হচ্ছে যে দুটো ভেক্টরের গুণফল সেটা স্কেলার রাশি হবে। তাহলে দুটো ভেক্টরের গুণফল স্কেলার রাশি মানে কি দাঁড়ালো, আগেরটা যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, আর এ ক্রস বি ইকুয়াল টু আমার কি বেরোলো, এ বি সাইন থিটা। কিন্তু এটা যেহেতু ভেক্টর রাশি তাই জন্য একটা এন ক্যাপ বলে টার্ম ইউজ করা হবে, এন ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর, এন ক্যাপ হচ্ছে একটা একক ভেক্টর যেটার দিক কি, যেটা দিক হবে এ ভেক্টর এবং বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার বা লম্ব, ঠিক আছে, মানে এর সাথেও লম্ব করবে বি এর সাথেও লম্ব করবে। তাহলে ছবিটা কেমন হবে একটু দেখি, তাহলে দেখো প্রথম ডট প্রোডাক্টের ক্ষেত্রেই দেখি, ডট প্রোডাক্ট মানে বলতে কি বোঝায়, ধরো এইটা একটা ভেক্টর, এ একটা ভেক্টর আঁকলাম, আর ধরো আর একটা ভেক্টর হচ্ছে ধরো এইদিকে একটা বি ভেক্টর, হচ্ছে বি ভেক্টর, তাহলে এ ভেক্টর হচ্ছে এইটা আর বি ভেক্টর হচ্ছে এটা, ভেক্টর হচ্ছে এটা। এবার এদের মধ্যবর্তী কোণটা কি বলেছি, থিটা, এদের মধ্যবর্তী কোণটাকে বলেছি থিটা। তাহলে এ ডট বি, এ ডট বি মানে বোঝাচ্ছে যে দেখো আমি যদি বি থেকে একটা এর ওপর লম্ব টানি, বি থেকে যদি একটা এর ওপর লম্ব টানি, তাহলে দেখো এই লম্বটা কি হচ্ছে, যে এই এইটা লম্ব হয়ে যাচ্ছে, আর এই অংশটা, এই অংশটা কি হয়ে যাচ্ছে, এই অংশটা হয়ে যাচ্ছে ভূমি, এই ত্রিভুজটা, তাহলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করছে। এই সমকোণী ত্রিভুজের এই অংশটা, এই অংশটা হয়ে যাচ্ছে, এই অংশটা হয়ে যাচ্ছে লম্ব, আর এই নিচের অংশটা হয়ে যাচ্ছে ভূমি।
তাহলে এই ভূমির অংশটা আমি কি পাচ্ছি, যে এখানে বিটা হচ্ছে বি এর মান, তাহলে ভূমির অংশটাকে আমি বলতে পারি যে কি বি কস থিটা, কারণ ভূমি বাই অতিভুজ ইকুয়াল টু কি হয় কস থিটা, তাহলে ভূমি ইকুয়াল টু অতিভুজ ইনটু কস থিটা, যেখানে এখানে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে বি, তাহলে বি কস থিটা। তাহলে দেখো এখন এর সাথে যদি আমি এ এর মানটা গুণ করি, এর সাথে আমি যে এ এর মানটা, এর মানটা কতটা আছে এতটা পর্যন্ত, এই এতটা পর্যন্ত এ এর মান আছে, তাহলে এইটার যে দুটোর গুণফল, তার মানে এ ইনটু বি কস থিটা, এটাকেই আমরা বলবো কি এ ডট বি, এ ডট বি এটাকেই প্রকাশ করি। আর এ ক্রস বি কাকে প্রকাশ করছিলাম, এ ক্রস বি, এ ক্রস বি, তার মানে দেখো বি এর, বি এর লম্বটা কি, বি এর লম্বটা হচ্ছে পি সাইন থিটা ছিল, তাই তো? তাহলে এইখানে বি সাইন থিটা বলতে কি বোঝাচ্ছে, যে এই দিকে বি সাইন থিটার অংশ, ঠিক আছে, এটা বি সাইন থিটা, এই বি সাইন থিটার সাথে যদি এ এর গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে আমার ক্রস প্রোডাক্টটা বেরোচ্ছে, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু কি বেরোচ্ছে, এ ক্রস বি ইকুয়াল টু বেরোচ্ছে এ বি সাইন থিটা ইন্টু একটা কি বললাম একক ভেক্টর এন ক্যাপ, তাহলে ওই এন ক্যাপের দিক কোন দিকে হবে, এন ক্যাপের দিক হবে এই লম্ব বরাবর, যেটা কার সাথে লম্ব করবে, এর সাথেও লম্ব করবে আবার বি এর সাথেও লম্ব করবে, ঠিক আছে, এটা হচ্ছে এন ক্যাপের দিক। আবার দেখো যদি আমি এ ডট বি এটা লিখলাম কি যে এ বি কস থিটা, এখন যদি আমি বি ডট এ করতাম, বি ডট এ, বি ডট এ ইকুয়াল টু কি হতো, বি ডট এ ইকুয়াল টু হতো বি ইন্টু এ ইন্টু কস থিটা, তার মানে এটাকে লিখতে পারতাম কি যে এ বি কস থিটা, তাহলে এখান থেকে লেখা যায় কি এ ডট বি, এ ডট বি এইভাবে লেখা যায়। আবার দেখো যদি আমি এ ক্রস বি ছিল, আমি যদি বি ক্রস এর মানটা বের করতাম, বি ক্রস এ, তাহলে ইকুয়াল টু কি হতো, বি ক্রস এ ইকুয়াল টু হতো বি এ সাইন থিটা, কিন্তু এখানে কি এন ক্যাপ হতো, এন ক্যাপ হতো না, কারণ দেখো এদিকে এ বি, এ বি এইটা যাচ্ছে দেখো অ্যান্টি ক্লক ওয়াইজ, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, এখন যখন আমি বি ক্রস এ করছি তখন কি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আসছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটার যে ডাইরেকশন হয়ে যাবে মাইনাস এন ক্যাপ হয়ে যাবে, মাইনাস এন ক্যাপ মানে কোন দিকে, মাইনাস এন ক্যাপ মানে এটা হয়ে যাচ্ছে নিচের দিকে, এই নিচের দিক বরাবর, এই দিকে হচ্ছে মাইনাস এন ক্যাপ, ওকে। তাহলে এর মানটা কি হতো, তাহলে এর মানটা হয়ে যাচ্ছে তখন যে মাইনাস এ বি সাইন থিটা ইনটু এন ক্যাপ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে মাইনাস এ ক্রস বি, তাহলে দেখো বি ক্রস ই, বি ক্রস এ নট ইকুয়াল টু এ ক্রস বি, কেন, কারণ এই দুটোর মান একটা ঋণাত্মক সাইন আসবে, ঠিক আছে, তার মানে দুটোর দিক আলাদা, ওকে। এবার দেখো এই যে প্রসেসটা লিখলাম প্রথমটা, কোনটা, যে বি ডট এ ইকুয়াল টু এ ডট বি, এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে বিনিময় নিয়ম, ভেক্টরের বিনিময় নিয়ম, ওকে। আবার দেখো আবার যদি ভেক্টরের একটা বিতরণ নিয়ম দেখি, বিতরণ নিয়ম বলতে কি বোঝাচ্ছে, বিতরণ নিয়ম বলতে বোঝাচ্ছে যেটা আমি দেখছি দু নম্বর, বিতরণ নিয়ম বলতে কি বোঝাচ্ছে, যদি এ ডট বি প্লাস সি হয়, এ ডট বি প্লাস সি হয়, তাহলে এইটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু হবে এ ডট বি প্লাস এ ডট সি, এ ডট সি, এটা হচ্ছে ভেক্টরের কি, এটা হচ্ছে ভেক্টরের বিতরণ নিয়ম, ওকে। আবার দেখো আমি কি বলছিলাম যে এ ডট বি, এ ডট বি এইটা ইকুয়াল টু লিখছিলাম কি এ বি কস থিটা, এ বি কস থিটা, তাই তো? তাহলে এখন দেখো কস থিটার মান কখন জিরো হবে, কস থিটার মান কখন জিরো হয়, যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই তো, 90 ডিগ্রি। তাহলে দেখো এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি করি তাহলে কি দাঁড়াচ্ছে, এ ডট বি ইকুয়াল টু জিরো, তার মানে যদি কোনো একটা লেখা থাকে যে এ ভেক্টর মানে এইটা, বি ভেক্টর ওইটা, তাহলে এবং এরা প্রমাণ করো যে এরা দুটো লম্ব ভেক্টর, তখন তোমাকে কি করতে হবে, তখন তোমাকে করতে হবে কি এদের ডট প্রোডাক্টটাকে জিরো করতে হবে, জিরো করে দেখবে যদি জিরো হয়, মানে ইকুয়াল টু ডট প্রোডাক্টটা করে দেখবে যদি জিরো হয় তার মানে এটা, এরা লম্ব, আর যদি না হয় তাহলে এরা লম্ব নয়, ঠিক আছে। এরপরে আসছি দেখো কি চার নম্বর, চার নম্বরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে যদি এ ক্রস বি হতো, এ ক্রস বি, তাহলে এ ক্রস বি ইকুয়াল টু আমরা কি লিখতাম, যে এ বি সাইন থিটা ইনটু এন ক্যাপ, এটা লিখি, এই মানটা কখন জিরো হবে, এই মানটা যদি জিরো হয়ে যায় তার মানে কি এ ক্রস বি ইকুয়াল টু জিরো, তার মানে কি দাঁড়াচ্ছে যে সাইন থিটা ইকুয়াল টু জিরো, তার মানে থিটা ইকুয়াল টু জিরো, থিটা ইকুয়াল টু জিরো মানে কি বোঝাচ্ছে যে এ প্যারালাল টু বি, মানে এ বি এর সাথে সমান্তরাল, আর আগেরটা কি ছিল, এ পারপেন্ডিকুলার টু বি, এ পারপেন্ডিকুলার টু বি মানে এ বি একে অপরের লম্ব, ঠিক আছে।
আর যদি ধরো এইটা না হতো, যদি এইটা না হয়ে কি হতো, যে যদি ধরো তার আগে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যদি আমি ত্রিমাত্রিক দেশে এগুলোকে প্রকাশ করি, দেখো আগের দিন ত্রিমাত্রিক দেশে প্রকাশ করেছিলাম তো, যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলো করেছিলাম, তো আজকেও সেগুলোই দেখবো যে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের ক্ষেত্রে যদি ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট এবং এগুলো করা হয় তাহলে কি হবে সেটা একবার দেখে নিই। তো দেখো এক্স ওয়াই জেড, এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে ওয়াই অক্ষ, এদিকে জেড অক্ষ। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে কি নাম দিয়েছিলাম, আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে কি বলছিলাম, জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ, তাই তো? তাহলে এখন আমি এদের ডট প্রোডাক্ট গুলো দেখবো কি হবে। তাহলে দেখো প্রথম আমি যদি আই ক্যাপ ডট আই ক্যাপ করি, আই ক্যাপ ডট আই ক্যাপ, দেখো আই ক্যাপ কি একটা একক ভেক্টর, তার মানটা কত হয়, তার মান হয় এক, তাই তো? তার মানে কি যে মড আই ক্যাপ, মড আই ক্যাপ ইকুয়াল টু কত হয়, ওয়ান। তাহলে এখন লিখতে পারি ওয়ান ইন্টু ওয়ান ইন্টু, ডট প্রোডাক্ট করলে কি হয়, কস থিটা আছে, তাহলে এখানে লিখবো কস। এবং দেখো আই ক্যাপ আই ক্যাপ মানে কি, দুটোই এক্স অক্ষ বরাবর, তাহলে দুটো এক্স অক্ষ দুটো একই দিক বরাবর হলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে, কত হবে কেউ বলতে পারবে? জিরো। হ্যাঁ জিরো। তাহলে এইটা যদি জিরো হয় তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু দাঁড়াচ্ছে দেখো কস জিরো, কস জিরো মানে কত, কস জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে ভ্যালুটা হয়ে যাচ্ছে ওয়ান। ওকে, এবার যদি আই ক্যাপ ডট জে ক্যাপ করি, আই ক্যাপ ডট জে ক্যাপ, তার মানে কি হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস, আই আর জের মধ্যবর্তী কোণ কত, আই আর জের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর মানটা কত হচ্ছে, তাহলে এর মানটা বেরোচ্ছে কস 90, কস 90 মানে জিরো, তাহলে এটা হয়ে যাচ্ছে জিরো। ওকে, এবার যদি আই ক্যাপ ডট কে ক্যাপ করছি, আই ক্যাপ ডট কে ক্যাপ কি হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস কি 90 ডিগ্রি এর ক্ষেত্রেও, কারণ এখন কোণটা হচ্ছে আই আর কে, আই আর কে এর মধ্যবর্তী কোণ কত, এইটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে জিরো। ওকে, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে জে ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট আই ক্যাপ। তাহলে জে ক্যাপ ডট আই ক্যাপ মানে কি হচ্ছে, আই ক্যাপ ডট জে ক্যাপ সেম তো, বিনিময় প্রথা অনুযায়ী, তাহলে দুটোই যদি সেম হয় তাহলে ইকুয়াল টু কত হবে, জিরো। ওকে, এবার আসছি জে ক্যাপ ডট জে ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ মানে কত, জে ক্যাপ ডট জে ক্যাপ এর মান কত হয়, এক ইন্টু এক ইন্টু কস জিরো, তাহলে ইকুয়াল টু হচ্ছে ওয়ান। ওকে, এবার আসছি জে ক্যাপ ডট কে ক্যাপ, জে ক্যাপ ডট কে ক্যাপ মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস 90 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, জিরো। ওকে, এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে কে ক্যাপ ডট আই ক্যাপ, কে ক্যাপ ডট আই ক্যাপ কি হয়ে যাচ্ছে, কে ক্যাপ ডট আই ক্যাপ হয়ে যাচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস 90, তাহলে ইকুয়াল টু কত, জিরো, ইকুয়াল টু হয়ে যাচ্ছে জিরো। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কে ক্যাপ ডট জে ক্যাপ, কে ক্যাপ ডট জে ক্যাপ মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস 90, ইকুয়াল টু জিরো। আর লাস্টে দেখবো কে ক্যাপ ডট কে ক্যাপ, কে ক্যাপ ডট কে ক্যাপ কত হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু কস জিরো, তাহলে ইকুয়াল টু হয়ে যাচ্ছে ওয়ান। তাহলে দেখো এখানে কে কে ওয়ান হলো শুধুমাত্র আই ক্যাপ ডট আই ক্যাপ, জে ক্যাপ ডট জে ক্যাপ ওয়ান হলো, আর কে ক্যাপ ডট কে ক্যাপ ওয়ান হলো, তাই তো? দেখো বাকি সবগুলো জিরো, ডট প্রোডাক্টগুলো, তাই বেরোলো তো। এরপরে দেখো, এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট গুলো, তাহলে ক্রস প্রোডাক্টে দেখি কি হয়। তো দেখো আমি যদি আই ক্যাপ ক্রস আই ক্যাপ করতাম, আই ক্যাপ ক্রস আই ক্যাপ, তার মানে কি হতো, ওয়ান ইন্টু ওয়ান ইন্টু সাইন জিরো ইন্টু এন ক্যাপ, এটা তাহলে ইকুয়াল টু কত, সাইন জিরোর মান জিরো, তাহলে ইকুয়াল টু জিরো। ওকে, এরপরে যদি আমি আই ক্যাপ ক্রস জে ক্যাপ করতাম, আই ক্রস জে ক্যাপ, তাহলে কি হতো, যে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু সাইন 90, সাইন 90 ইন্টু এন ক্যাপ। তাহলে দেখো এন ক্যাপের মান কি বলেছিলাম, যে এটা একটা একক ভেক্টর যার মান হবে কি, যার মান হবে এ এবং বি এর সাথে লম্ব বরাবর, তাই বলেছিলাম তো এখানে।
এটা একটা একক ভেক্টর যার মান হবে এ ও বি এর লম্ব বরাবর, যেটা এখানে দেখেছিলাম এই দিক বরাবর এ আর বি এর সাথে লম্ব করছিল এন ভেক্টর এন ক্যাপটা, তাই তো? তাহলে এখানেও এন ক্যাপটা কি হবে, আই আর জে এর 90 ডিগ্রি থেকে আছে কে ক্যাপ, তাহলে এন ক্যাপ ইকুয়াল টু এখন আমাকে বসাতে হবে কি, এন ক্যাপ ইকুয়াল টু বসাতে হবে কে ক্যাপ, তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে দেখো শুধু কে ক্যাপ, তাহলে আই ক্রস জে ইকুয়াল টু কি বেরোলো কে ক্যাপ। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আই ক্রস কে, আই ক্রস কে কি হয়ে যাচ্ছে 1 × 1 × sin 90 ইন্টু আই আর কে এর উল্টো দিকে কে আছে, দেখো আই আর কে, আই আর কে উল্টো দিকে কোন আছে, আমরা এর আগেরটা যখন গেলাম তখন আই আর জে গেলাম কোন দিকে অ্যান্টি ক্লকওয়াইজ, আর এখন আমি যাচ্ছি আই ক্রস কে তাহলে কোন দিকে যাচ্ছি ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে, তাহলে এখন আমাকে কি বসাতে হবে, এখন আমাকে বসাতে হবে এইটা মাইনাস জে ক্যাপ, তাহলে ইকুয়াল টু অ্যান্সার কত হয়ে গেল মাইনাস জে ক্যাপ, ঠিক আছে? এরকম করেই আমাকে সব কিছু বের করতে হবে। তাহলে এরপরে দেখছি যে জে ক্যাপ ক্রস জে ক্যাপ, জে ক্যাপ ক্রস জে ক্যাপ তার মানে কত হচ্ছে 1 × 1 × sin 0, তাহলে সাইন জিরো মানে এটাও জিরো হয়ে যাবে, এন ক্যাপের টার্মটা আর থাকছে না দরকার নেই জিরো হয়ে যাচ্ছে যখন। আবার যদি কে ক্যাপ ক্রস কে ক্যাপ করছি তাহলে কত হচ্ছে 1 × 1 × sin 0 × n ক্যাপ, তার মানে এটাও জিরো হয়ে যাচ্ছে। ওকে, এবার যদি জে ক্যাপ ক্রস আই ক্যাপ করতাম, যদি জে ক্যাপ ক্রস আই ক্যাপ করতাম, এটা উপরে লিখছি বোঝানোর জন্য ছবি থেকে, ঠিক আছে? দেখো জে ক্যাপ ক্রস যদি আই ক্যাপ করতাম তাহলে আমাকে কোন দিকে যেতে হতো, ঘড়ির কাঁটার দিকে যেতে হচ্ছে, মানে জে থেকে আই ঘড়ির কাঁটার দিকে যেতে হচ্ছে, তাহলে আমাকে কি বসাতে হবে, আমাকে বসাতে হবে মাইনাস কে ক্যাপ। ওকে, এরপরে যদি আমি জে ক্যাপ ক্রস কে ক্যাপ করি, জে ক্যাপ ক্রস কে ক্যাপ তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, দেখো জে আর কে কোন দিকে যাচ্ছে এই দিকে, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে, তাহলে এটা কি হবে আই ক্যাপ। এরপরে আসছি কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, কে ক্যাপ প্রথমে তারপরে ক্রস আই ক্যাপ, তার মানে কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাই প্লাস জে ক্যাপ, প্লাস জে ক্যাপ। ওকে, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস জে ক্যাপ যদি করছি তার মানে কি কে থেকে জে, তার মানে কি ঘড়ির কাঁটার দিকে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস আই ক্যাপ। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এইভাবে আমরা করব। তাহলে আমাদের এখানে কি ফর্মুলাটা ব্যবহার করব, যে সব থেকে ভালো প্রসেস হচ্ছে ধরো এইদিকে আই ক্যাপকে লিখলে, এদিকে হচ্ছে জে ক্যাপকে লিখলে, আর এখানে হচ্ছে কে ক্যাপকে লিখলে। যদি এটা এইভাবে যায় মানে ঘড়ির কাঁটার দিকে যায় এইভাবে ঘোরে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে পজিটিভ, তাহলে এটা পজিটিভ। আর যদি আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপের এটা কি হচ্ছে আই থেকে কে তে যাচ্ছে বা কে থেকে জে তে যাচ্ছে বা জে থেকে আই এ আসছে, তাহলে এখানে কি ব্যবহার করব, এখানে ব্যবহার করব নেগেটিভ ঋণাত্মক, ঠিক আছে? এবার ধরো আমরা যে ডট প্রোডাক্ট দেখছিলাম, ডট প্রোডাক্ট কি দেখছিলাম, যে এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা, তাহলে এই মানগুলো আমরা বের করব কি করে? ধরো একটা ভেক্টর দেয়া আছে, কিভাবে বের করবো? যদি দেয়া আছে ধরো এ ভেক্টর ইকুয়াল টু এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, এটা দেওয়া আছে। আর বি ভেক্টর ইকুয়াল টু দেওয়া আছে বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ, এমনটা দেওয়া আছে। তাহলে এখন এদের এ ডট বি, এ ডট বি কী করে বের করব, তাহলে এ ডট বি করার জন্য আমাকে কী করতে হবে, তাহলে হচ্ছে এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ ডট কী লিখব, বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ, এটা লিখলাম। তাহলে এখান থেকে দেখো এখন আমাকে কী করতে হবে, কী বলেছিলাম যে ডট প্রোডাক্টগুলো যখন করেছিলাম একক ভেক্টরগুলো কোনগুলো ওয়ান এসেছিল, যে যেগুলো সিমিলার মানে আই ডট আই ওয়ান এসেছিলো, জে ডট জে ওয়ান এসেছিলো, কে ডট কে ওয়ান এসেছিলো, বাকিগুলো সব জিরো, তাহলে আমার এখানে গুণফলটা কার কার মধ্যে হবে, আই ডট আই এর মধ্যে হবে। তাহলে এখানে আই এর সাথে কে আছে, এ ওয়ান, এখানে আছে বি ওয়ান, তাহলে ইকুয়াল টু কী হচ্ছে এ ওয়ান ইন্টু বি ওয়ান। পরেরটা দেখো, আই এর সাথে জে হচ্ছে না জিরো হয়ে যাবে, আই ডট কে জিরো, তারপরে কী হচ্ছে জে ডট আই জিরো, জে ডট জে সেটা ওয়ান হবে, তাহলে প্লাস এ টু বি টু। তারপরেরটা কি জে এর সাথে কে, কী হচ্ছে জে ডট কে জিরো। এরপরে আসছি কি যে কে ডট আই জিরো, কে ডট জে জিরো, আর কে ডট কে মানে ওয়ান, তাহলে কি হবে এ থ্রি ইন্টু বি থ্রি, তাহলে আমার অ্যান্সারটা কি বেরোলো, যে এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি, এটা হয়ে যাবে অ্যান্সার। তাহলে এইভাবে আমাকে অঙ্কগুলো করতে হবে,
বোঝা গেছে? এবার যদি আমি এইটাকে ক্রস প্রোডাক্ট করতাম, ক্রস প্রোডাক্ট কিভাবে করব দেখি তাহলে, একটু সাইডে লিখি। তাহলে দেখো প্রথম মানগুলো লিখে নি, যে এ ভেক্টর ইকুয়াল টু কি বলেছিলাম, এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, এটা বলেছি। আর বি ভেক্টর ইকুয়াল টু আমি বলছি বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ, এটা বলেছি। ঠিক আছে, তাহলে এখন আমাকে কি বের করতে বলছি? এখন আমি বের করতে বলছি যে এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি, তাহলে ইকুয়াল টু লিখি তাহলে এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ ক্রস বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। ওকে, তাহলে এখান থেকে দেখো প্রথমটা কি হচ্ছে, দেখো এ ওয়ান ইন্টু বি ওয়ান আই ক্যাপ ক্রস আই ক্যাপ, আই ক্যাপ ক্রস আই ক্যাপ হলো। পরেরটা এ ওয়ানের সাথে বি টু, তার মানে এ ওয়ান ইন্টু বি টু আই ক্যাপ ক্রস জে ক্যাপ। তারপরেরটা এ ওয়ানের সাথে বি থ্রি, এ ওয়ানের সাথে বি থ্রি কী দাঁড়াচ্ছে, আই ক্যাপ ক্রস, আই ক্যাপ ক্রস কে ক্যাপ। তারপরেরটা কী দাঁড়াচ্ছে, তারপরেরটা হচ্ছে দেখো এ টুর সাথে বা এ টু বি ওয়ান জে ক্যাপ ক্রস আই ক্যাপ, জে ক্যাপ ক্রস আই ক্যাপ। তারপরেরটা কী দাঁড়াচ্ছে, যে এ টুর সাথে বি টু জে ক্যাপ ক্রস জে ক্যাপ। তারপরেরটা এ টুর সাথে বি থ্রি কী হচ্ছে, যে জে ক্যাপ ক্রস কে ক্যাপ। তারপরেরটা এ থ্রির সাথে, এ থ্রির সাথে কী হচ্ছে বি ওয়ান, এ থ্রির সাথে বি ওয়ান কে ক্যাপ ক্রস আই ক্যাপ। তারপরেরটা এ থ্রির সাথে বি টু এর কী হয়ে যাচ্ছে, কে ক্যাপ ক্রস জে ক্যাপ, কে ক্যাপ ক্রস জে ক্যাপ। তারপরেরটা এ থ্রির সাথে, এ থ্রির সাথে বি থ্রি, এ থ্রির সাথে বি থ্রি, তাহলে এটা কী দাঁড়াচ্ছে, যে কে ক্যাপ ক্রস কে ক্যাপ। ঠিক আছে, এই মানগুলো বেরোলো। এবার এই মানগুলোর ভ্যালুগুলো কী দেখি, দেখো আই ক্রস আই কত বেরিয়েছিল, জিরো। তাহলে এই প্রথম মানটা কত হয়ে গেলো, এই প্রথম মানটা আমার জিরো হয়ে যাচ্ছে। আবার দেখো সিমিলারলি জে ক্রস জে এইটা মানও জিরো, তাহলে এই টার্মটাও আমার জিরো হয়ে যাবে। আবার লাস্টেরটা কে ক্রস কে এটাও জিরো ছিল, তাহলে এটাও জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখন কে কে থাকছে, বাকি নটা টার্মের মধ্যে থেকে বাকি ছটা টার্ম থাকছে। তাহলে এই ছটা টার্মের মধ্যে দেখো আই ক্রস জে, আই ক্রস জে মানে কি, আই কোন দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটার উল্টো দিকে যাচ্ছে, তাহলে আমরা কি লিখবো, কে ক্যাপ। ওকে, তাহলে ইকুয়াল টু প্রথমটা কি হয়ে যাচ্ছে, যে এ ওয়ান বি টু কে ক্যাপ। পরেরটা প্লাস কি হয়ে যাচ্ছে, যে এ ওয়ান বি থ্রি আই ক্রস কে, আই ক্রস কে মানে কোন দিকে হয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে হয়ে যাচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, এটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস জে ক্যাপ, মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, তারপরেরটা কি আছে, প্লাস এ টু বি ওয়ান, এ টু বি ওয়ান কি হচ্ছে, জে ক্রস আই, জে ক্রস আই মানে কি হয়ে যাচ্ছে, ঘড়ির কাঁটার দিকে হচ্ছে, তাহলে ঘড়ির কাঁটার দিকে হলে কি হবে, যে এটা হয়ে যাচ্ছে মাইনাস কে ক্যাপ। ঠিক আছে, এরপরেরটা কি আছে, যে প্লাস এ টু বি থ্রি জে ক্রস কে, জে ক্রস কে মানে কি, ঘড়ির কাঁটার উল্টো দিকেই, তাহলে এটাই কি হয়ে যাবে, এটা হয়ে যাবে আই ক্যাপ, এটা হয়ে যাবে আই ক্যাপ। এরপরেরটা আসছি কি আছে, যে এ থ্রি বি ওয়ান, এ থ্রি বি ওয়ান কে আছে, কে ক্রস আই, কে ক্রস আই মানে কি হয়ে যাচ্ছে, জে ক্যাপ, জে ক্যাপ মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে হচ্ছে। এখন তারপরে লাস্টেরটা কি আছে, যে এ থ্রি বি টু, এ থ্রি বি টু কে ক্রস জে, কে ক্রস জে কি হচ্ছে, কে ক্রস জে মানে ঘড়ির কাঁটার দিকে হয়ে যাচ্ছে, তাহলে কি হবে, মাইনাস আই ক্যাপ, এটা হলো। তাহলে এই অ্যান্সারগুলোর এখন ভ্যালুগুলো কী দাঁড়াচ্ছে দেখি, তাহলে প্রত্যেকটাকে আলাদা করে লিখি। তাহলে প্রথমটা দেখো কে ক্যাপ এখানে একটা আছে, কে ক্যাপ এখানে একটা আছে, আর কে ক্যাপ কোনখানে আছে, এখানে দেখো মাইনাস কে ক্যাপ একটা আছে, তাহলে দুটোকে পাশাপাশি লিখছি। তাহলে কী দাঁড়াচ্ছে, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান ইন্টু কে ক্যাপ, ইন্টু কে ক্যাপ প্লাস, তারপরে কী দাঁড়াচ্ছে দেখো জে ক্যাপ, জে ক্যাপের টার্মটা কে কে আছে, এখানে দেখো মাইনাস জে ক্যাপ, এখানে প্লাস জে ক্যাপ, তাহলে প্লাসটাকে আগে লিখছি, এ থ্রি বি ওয়ান মাইনাস এ ওয়ান বি থ্রি জে ক্যাপ,
এটা লিখলাম। এরপরেরটা কি আছে, আই ক্যাপের সাথে যে এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু আই ক্যাপ, তাহলে দেখো আমার যে এর ক্রস প্রোডাক্টের মানটা এই রকম বেরোলো। ওকে, এবার এখানে দেখো এই প্রসেসটা একটু লেন্থি প্রসেস, কারণ আমাকে প্রত্যেকটাকে গুণ করে 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 চেক করতে হচ্ছে, তাই তো? তাহলে এই প্রসেসটার জন্য আমরা যে প্রসেসটা ব্যবহার করব সেটা হচ্ছে নির্ণায়ক। নির্ণায়ক তোমাদের দেখবে ম্যাথে আছে, ঠিক আছে? তো এই নির্ণায়ক কি করে বের করে সেটা আমরা দেখে নিই একটু। তো দেখো নির্ণায়ক বলতে বোঝায় যে দুটো সরলরেখার মধ্যে আমরা যেটাকে লিখব, ঠিক আছে? ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এইভাবে আমি লিখলাম। এখানে এই যে এ বি এই দিকটা এইটা, এটাকে বলা হবে রো, এটা হয়ে যাবে রো। তাহলে রো কটা হচ্ছে, এইটা একটা রো, এইটা একটা রো হয়ে যাচ্ছে, আর একটা রো কোনটা হচ্ছে, এটা একটা রো হচ্ছে, তাহলে এটা দুটো রো হয়ে যাচ্ছে, তাই তো? আবার দেখো এর কলাম যেটা এইটা, এই অংশটাকে বলা হবে কলাম, তাহলে এর কলাম কটা হচ্ছে, এর দুটো কলাম হচ্ছে, তাহলে এটাকে বলবো কি, এটাকে বলবো কলাম। তাহলে দেখো নির্ণায়ক তখনই হবে, কখন হবে, যখন রো ইকুয়াল টু কলাম হয়, রো আর কলামের মান দুটো সমান হবে, তখনই তার নির্ণায়ক বের করা সম্ভব। বোঝা গেছে? তাহলে এই নির্ণায়কটা আমরা বের করার প্রসেসটা কি, এরকম যদি মান দেওয়া থাকে এটাকে বের করবো কি? তাহলে এখানে দেখো এক নম্বরটা আমি কি দেওয়া আছে, এ কে দেওয়া আছে, দু নম্বরটা আমি কি দেওয়া আছে, বি দেওয়া আছে, তিন নম্বরে কি দেওয়া আছে, সি কে দেওয়া আছে, আর চার নম্বরে দেওয়া আছে ডি কে, ঠিক আছে? তাহলে এই নির্ণায়ক বের করার প্রসেস হচ্ছে, দেখো তোমরা অনেকে ক্রিকেট খেলতে ভালোবাসো তো, কে কে ক্রিকেট খেলো, কেউ ক্রিকেট খেলো তোমাদের মধ্যে? সবাই খেলে, খেলো তো? তো দেখো ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ জানো তো, ক্রিকেটের ওয়ার্ল্ড কাপ হয় প্রতি 4 বছর অন্তর। তো ওই ওয়ার্ল্ড কাপে যখন সেমিফাইনাল হয় দেখবে সেমিফাইনালে কি হয়, যে 1 নম্বরের সাথে 4 নম্বরের ম্যাচ হয়, আর 2 নম্বরের সাথে 3 নম্বরের, তাই তো? তো এখানেও তাই, এখানে প্রথম 1 নম্বরের সাথে 4 নম্বরের হবে, 1 নম্বর মানে এ, আর এই 4 নম্বর হচ্ছে ডি, তাহলে ইকুয়াল টু হবে এ ইন্টু ডি। তারপরেরটা যখন 2 নম্বরের সঙ্গে হবে তাহলে ওটা হবে মাইনাস বি ইন্টু সি, মাইনাস বি ইন্টু সি, বোঝা গেছে? তাহলে এর মানটা হবে এইটা, এইভাবে আমাকে নির্ণায়কগুলো বের করতে হবে। তাহলে এখানে আরেকটা জিনিস বলে রাখা দরকার, এই যে আমার নির্ণায়ক যখন বের করব তখন আমি শুধু এই প্রথম রোটার প্রত্যেকটা টার্মকে ধরে ধরে নির্ণায়কগুলো বের করব। তাহলে 1 নম্বর টার্ম মানে কি, আর 2 নম্বর টার্ম, কেউ অ্যাড হতে চাইছে এখন? তাহলে দেখো 1 নম্বর টার্ম আর 2 নম্বর টার্ম, 1 নম্বর টার্মেরটা কি, 1 নম্বর 1 3 এগুলো কি, এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা, আর 2 4 6 এগুলো হচ্ছে জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যাগুলোকে ধনাত্মক ধরা হয় আর জোড় সংখ্যার আগে ঋণাত্মক করা হয়, তার জন্যই দেখো এখানে দেখো যখন আমি এর সাথে গুণ করছিলাম তাহলে দেখো এটাকে চেপে ধরো, এটাকে চেপে ধরলে কি থাকছে, ডি, তাই জন্য এ ইন্টু ডি হলো, মাইনাস দেখো 2 নম্বর, বিটা তো বিজোড় জোড় হয়ে যাচ্ছে, 2 নম্বরে আছে তার মানে জোড় হয়ে যাচ্ছে, তার জন্য দেখো মাইনাস সাইন বি ইন্টু সি, বুঝা গেছে? এইভাবে আমাকে করতে হবে নির্ণায়কটা। তো দেখি আর একটা করে দেখি তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। ধরো এখানে দেওয়া আছে 1 2 3 4 এরকম একটা মান দেওয়া আছে, 1 2 3 4, তাহলে এটা কি করব? তাহলে এখানে দেখো 1 নম্বর মানে কি বলেছি যে বিজোড়, তাহলে পজিটিভ, আর 2 নম্বর মানে হচ্ছে জোড় নেগেটিভ। তাহলে যদি একটাকে ধরি, একটাকে ধরি মানে কি, একটাকে আমি ধরে থাকো, একটাকে যদি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে, মানে ধরো এইটাকেও ধরতে হবে এটাকেও ধরতে হবে, তাহলে 1 নম্বরটাকে ধরা হলো, 1 নম্বরটাকে ধরলে কে থাকছে, 4। তাহলে এখন আমার লিখতে হবে কি, এখন আমাকে লিখতে হবে এক ইন্টু 4, বোঝা গেছে? এরপরে যখন এবার 2 নম্বরটাকে ধরবো, মানে 1 নম্বরটাকে 1 ইন্টু 4, এবার যখন 2 নম্বরটাকে, তাহলে 2 ইন্টু 3, তাহলে মাইনাস 2 ইন্টু 3, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, 4 - 6 ইকুয়াল টু -2, ঠিক আছে? এইভাবে আমাকে নির্ণায়কগুলো বের করতে হবে। এরপরে যদি আমি 3 x 3 থাকতো, যদি ধরো এইটা কি ছিল, দেখো এখানে দুটো রো ছিল, দুটো কলাম ছিল, তাহলে এটা 2 x 2 বা 2/2 এই নির্ণায়ক বলা হয়। এবার যদি এর জায়গায় তিনটে থাকতো, তিনটে থাকতো মানে কি, যদি এ বি সি ডি
ইএফ জি এইচ আই এরকম থাকতো, তাহলে এই মানটাকে কি করে বের করবো? তাহলে এখানে কি করতে হবে যে যখন এটা নিয়ে গুণ করতে হবে, এটাকে ধরতে হবে, তাহলে এটাকে ধরলে এটাকে কি করতে হবে পজিটিভ, বি এর আগে নেগেটিভ, আর সিটাকে যখন ধরবো তখন একেও পজিটিভ করবো, কারণ সিটা তিন নম্বরে আছে, তাই তো? তাহলে যখন এটাকে ধরছি তাহলে এটা লিখে নাই, এবার এটাকে ধরে নাও, এটাকে ধরা মানে এই দিকটা ধরে দাও আর এই দিকটা ধরে নাও, তাহলে কে থাকছে? ই এফ এইচ আই। তাহলে এখন আমাকে লিখতে হবে কি, ই এফ এইচ আই হলো। এবার আসছি দু নম্বর, বিটাকে ধরবো, বিটাকে ধরো, যখন বিটাকে ধরবে তার মানে এইটাও ধরলে আর এইটাও ধরলে, তাহলে কে থাকছে? এইদিকে থাকছে দেখো ডি এফ, এদিকে হচ্ছে জি, এদিকে হচ্ছে আই, তাহলে এখন মাইনাস বি ইন্টু ডি এফ জি আই লেখা যায়। এরপরে আসছি তিন নম্বরে, তিন নম্বরে কি আছে সি, তাহলে কি লিখতে হবে? প্লাস সি, প্লাস সি, এবার এর ক্ষেত্রে এইটাকে ধরছি আর এইটাকে, মানে এবার আঙুল দিয়ে চেপে ধরো, তাহলে কে থাকছে? দেখো ডি ই জি এইচ, তাহলে এখানে হবে ডি ই জি এইচ, বোঝা গেল? বুঝতে পারলে? তাহলে এবার এইটাকে লিখবো কি করে, এটাকে লেখার প্রসেস হচ্ছে তাহলে এ, এবার কি হচ্ছে এখানে কি হবে, আবার সেমিফাইনাল করো, তাহলে ই এর সাথে আই মাইনাস এইচ ইনটু এফ, তাহলে ই আই মাইনাস এইচ এফ, এটা হয়ে গেল। পরেরটা মাইনাস বি ইনটু কি দাঁড়াচ্ছে, ডি আই মাইনাস জি এফ, ডি আই মাইনাস জি এফ, এটা হয়ে গেল। এবার তারপর একটা প্লাস সি ইনটু কি দাঁড়াচ্ছে, ডি এইচ মাইনাস জি ই, ডি এইচ মাইনাস জি ই, ঠিক আছে? তাহলে এইটাই হয়ে যাবে আমার মানটা, এইভাবে আমাকে মানটা বের করতে হবে, এটাই হচ্ছে নির্ণায়কের প্রসেস বা ডিটারমিনেন্টের প্রসেস। তাহলে দেখো আমরা যে এ ক্রস বিটা করলাম, এখন এতক্ষণ পর্যন্ত পড়ছিলাম এ ক্রস বি, তাই তো? তাহলে এ ক্রস বিটাকে সহজ করার জন্য এটা কিভাবে ব্যবহার করবো দেখি। তাহলে দেখো এ ক্রস বিতে এর মান কি দেওয়া ছিল, এ ওয়ান আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ, আর বি এর মান কি দেওয়া ছিল, বি এর মান দেওয়া ছিল বি ওয়ান আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ, এটা দেওয়া রয়েছে। তাহলে এখন যখন এ ক্রস বি করবো, এ ক্রস বি এইটাকে লিখতে হবে ওই ডিটারমিনেন্টের প্রসেসেই, কিভাবে, প্রথমের যে রোটাকে সেটাকে আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ করে দিতে হবে, ঠিক আছে? তারপরেরটাকে দেখো এখানে কি আছে, আই ক্যাপ, আই ক্যাপের সাথে কে আছে, এ তে এ ওয়ান, তাহলে প্রথমটা হবে এ ওয়ান, তারপরে জে ক্যাপের সাথে কে আছে, এ টু, তাহলে এ টু, কে ক্যাপের সাথে কে আছে, এ থ্রি, তাহলে এ থ্রি, আবার বি, বি এর ক্ষেত্রে কি আছে, প্রথমটা বি ওয়ান বি টু বি থ্রি, এটা তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, আই ক্যাপ ইনটু, আবার এখানে ধরে নাও, এখানে এইটাকে ধরে নাও, তাহলে কে কে বাঁচছে এখানে, এখানে তাহলে বাঁচছে এ টু এ থ্রি বি টু বি থ্রি, এটা হয়ে গেল, তাই তো? এবার আসছি জে এর ক্ষেত্রে, তাহলে মাইনাস জে, যেটা যখন ধরছি তাহলে তখন এইটাকে ধরতে হচ্ছে আর এইটাকে ধরতে হচ্ছে, তাহলে ধরলে কি দাঁড়াচ্ছে দেখো, এ ওয়ান এ ওয়ান, জে ক্যাপের ক্ষেত্রে এ ওয়ান এ থ্রি বি ওয়ান বি থ্রি, এটা বেরোলো। আবার এরপরে কি আসছি, এরপরে ধরো আসছি তিন নম্বর, কে ক্যাপ যখন ধরবো, তাহলে কে ক্যাপের ক্ষেত্রে কি করতে হবে, প্লাস কে ক্যাপ, প্লাস কে ক্যাপ ইনটু কি দাঁড়াচ্ছে, এ ওয়ান এ টু বি ওয়ান বি টু, এটা দাঁড়াচ্ছে। তাহলে ইকুয়াল টু, ইকুয়াল টু তাহলে কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে দেখো আই ক্যাপ ইনটু কে হবে, একের সাথে চার, তার মানে এ টু ও বি থ্রি, এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু, এ থ্রি বি টু, এটা দাঁড়াচ্ছে মাইনাস জে ক্যাপ ইনটু কি দাঁড়াচ্ছে, এ ওয়ান বি থ্রি, এ ওয়ান বি থ্রি মাইনাস এ থ্রি বি ওয়ান, এটা দাঁড়াচ্ছে প্লাস কে ক্যাপ ইনটু কি হয়ে যাচ্ছে, এ ওয়ান বি টু মাইনাস এ টু বি ওয়ান, এটা বেরোলো, তাই তো? এখন দেখো আমার এই যে মানটা আমি ডিটারমিনেন্টের মাধ্যমে ব্যবহার বের করলাম, আর আগে আমি এমনি গুণ করে বের করেছিলাম, দুটো মান এক কিনা দেখি, তো দেখো দুটো মান কি ছিল, এটা এ ওয়ান বি, প্রথমটা আই ক্যাপের সাথে কি ছিল, এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু, এখন দেখো আই ক্যাপের সাথে কি এসছে, আই ক্যাপের সাথে কি এসছে, এ টু বি থ্রি মাইনাস এ থ্রি বি টু, তাই এসছে। আবার দেখো জে ক্যাপে আগে কি ছিল, জে ক্যাপে আগে ছিল এ থ্রি বি ওয়ান মাইনাস এ ওয়ান বি থ্রি, এখন জে ক্যাপে কি আছে দেখো,
a3b1 - a3b1 এটা আছে। তাহলে দেখো এই যে মাইনাস সাইনটা, এই মাইনাস সাইনটাকে যদি আমি প্লাস করে দিই, মানে মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে নিই, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে দেখো ম্যাচ করে যাচ্ছে আগেরটার থেকে, আগেরটার সাথে। ওকে, আবার দেখো আগে কে ক্যাপ ইকুয়াল টু কি ছিল, কে ক্যাপ ছিল a1b2 - a2b1 এটা ছিল কে ক্যাপ। এখন দেখি, দেখো a1b2 - a2b1 তাই এসছে, ম্যাচ করেছে। তাহলে তাহলে আমাদের প্রসেসটা কি হলো, আমরা দুটো প্রসেসে করতে পারলাম, ওইটা একটা গুণ করে করে প্রসেস, আর একটা হচ্ছে ডিটারমিনেন্টের মাধ্যমে প্রসেস। সহজে যেটা তোমাদের ইচ্ছা হবে তোমরা সেটা করতে পারো। ওকে, ঠিক আছে। এবার আমরা যেটা দেখব, এই এর এক ট্রিপল প্রোডাক্ট, এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে ট্রিপল প্রোডাক্ট। ট্রিপল প্রোডাক্ট মানে হচ্ছে তিনটে ভেক্টরের গুণফল, ট্রিপল প্রোডাক্ট মানে তিনটে ভেক্টরের গুণফল। তাহলে ট্রিপল ভেক্টর কি, ধরে নিচ্ছি একটা ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে সি ভেক্টর, ঠিক আছে। তাহলে এদের মধ্যে ট্রিপল প্রোডাক্ট করব কিভাবে, যদি ধরো এ ডট বি ক্রস সি করি, এ ডট বি ক্রস সি, তাহলে এইটা ইকুয়াল টু হয়, এই যে যদি ডিটারমিনেন্টে লিখি, তাহলে এখন দেখো আগেরটা এ ক্রস বি এর ক্ষেত্রে করেছিলাম আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ, এখন এখানে ওই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপের জায়গায় এর মান বসে যাবে। এর মান যদি এ ওয়ান এ টু এ থ্রি এইভাবে লিখছিলাম, সিমিলারলি বি ওয়ান বি টু বি থ্রি আর সি ওয়ান সি টু সি থ্রি, এইটা হয়ে যাবে এর ট্রিপল প্রোডাক্টের মান, ঠিক আছে। আবার এইটা দেখা গেছে এই মানটাই ইকুয়াল টু হয়ে যায় যে, এ দেখো এ বি সি সেরকমই, এটাকে আবার এরকম চেঞ্জ হয়ে যায়, বি ডট সি ক্রস এ, বি ডট সি ক্রস এ ইকুয়াল টু সি ডট এ ক্রস বি। ট্রিপল প্রোডাক্ট তোমাদের মাঝে মাঝে পড়ে, সবসময় পড়ে না, তাই একটু জাস্ট জেনে রাখো, আইডিয়া রেখে থাকো, ঠিক আছে, যে কি হয়। আবার যদি এ ক্রস বি ক্রস সি হতো, এ ক্রস বি এটাও একটা ট্রিপল প্রোডাক্ট তাই তো, মানে দুটো ভেক্টর বি ক্রস সি একটা ভেক্টর হচ্ছে, তোমাদের দেখা যাচ্ছে বা? ওকে, দেখো এবার যদি এ ক্রস বি ক্রস সি হতো, এ ক্রস বি ক্রস সি ইকুয়াল টু কি হচ্ছে, ইকুয়াল টু হচ্ছে এ ডট সি ইন্টু বি মাইনাস এ ডট বি ইন্টু সি, এটা হয়, ঠিক আছে, এইটা শুধু মনে রাখো তাহলেই হবে তোমাদের। এইটা মাঝে মাঝে পড়ে, তাই জন্য একটু আইডিয়া দিয়ে রাখলাম কি হয় ট্রিপল প্রোডাক্ট, ঠিক আছে। এবার আমরা যেটা দেখবো, এই সাধারণত ডবল প্রোডাক্টের মধ্যেই পড়ে, যেটা হচ্ছে ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট। তো ওই ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট দিয়েই আমরা এখন কিছু অঙ্ক করব, ঠিক আছে। তো দেখো প্রথম একটা অঙ্ক বলছি, লিখে নিতে পারো তোমরা, ঠিক আছে। এক নম্বর অঙ্ক, যদি এ ইকুয়াল টু টু আই ক্যাপ প্লাস টু জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এবং বি ইকুয়াল টু সিক্স আই ক্যাপ মাইনাস থ্রি জে ক্যাপ প্লাস টু কে ক্যাপ হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত হবে, ঠিক আছে। এটা হচ্ছে অঙ্ক, এই অঙ্কটা আমরা করব কি করে, তাহলে প্রথম কাজ আমরা কি জানি, ফর্মুলাটা কি জানি সেটা লিখে নাও, যে মধ্যবর্তী কোণ আমি লিখতে পারি কি, যে এ ডট বি ইকুয়াল টু এ বি বা এ এর মড ইনটু বি এর মড কস থিটা, অথবা এইভাবে লেখা যায় যে এ বি কস থিটা, এ বি কস থিটা তাই তো, এই দুভাবে লেখা যায়। এখান থেকে যদি আমি দেখো এ ডট বি করি, সেখান থেকে একটা মান পাবো,
আবার এর যে মান মানে কি এর ম্যাগনিচিউডটা মড এ সেটার মানটা বের করে নেবো, আবার বি এর মডটাও বের করে নেবো, তাহলে কস থিটার মানটা আমি পেয়ে যাবো, কস থিটার মান পেয়ে গেলেই আমি থিটার মান পেয়ে যাবো, তাহলে মধ্যবর্তী কোণ হয়ে যাবে, তাই তো? তাহলে প্রথম আমি দেখছি এ ডট বি, এ ডট বি মানে কি আই ডটের সাথে আই হবে, তাহলে দেখো এর ক্ষেত্রে আই ডটের কে আছে, আই ক্যাপে কে আছে, আই ক্যাপে আছে দুই, আর বি এর ক্ষেত্রে আই ক্যাপে আছে ছয়, তাহলে দুই ইন্টু ছয় প্রথম কি হয়ে যাচ্ছে বারো, তারপরে দেখো এর ক্ষেত্রে কি আছে জে ক্যাপে আছে এর দুই এর মাইনাস তিন, তাহলে হচ্ছে মাইনাস ছয়, ঠিক আছে? আর এর ক্ষেত্রে কত আছে দেখো মাইনাস ওয়ান, আর এর ক্ষেত্রে হচ্ছে প্লাস টু, তার মানে মাইনাস টু, ঠিক আছে? ইকুয়াল টু কি হচ্ছে এর মড, এর মড কি করে করে যে আগের দিন দেখছিলাম না আর ভেক্টর ইকুয়াল টু যদি এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হয় তাহলে আর ভেক্টরের মান কি হয়, আর ভেক্টরের মান হয় যে কি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এইভাবে রুটের রুটের মধ্যে, তাহলে এখানেও রুটের মধ্যে করতে হবে কি এখানে এক্স এর মান কত হবে এক্ষেত্রে দুই স্কোয়ার, দুই স্কোয়ার প্লাস দুই স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার, এটা হয়ে গেল এর মান, তার সাথে কার গুণ হচ্ছে বি এর মড, বি এর মড কত হবে সিক্স স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস থ্রি স্কোয়ার প্লাস টু স্কোয়ার ইন্টু কস থিটা, এটা মান বেরোলো, তাহলে ইকুয়াল টু প্রথমটা কত হচ্ছে বারো থেকে ছয় বাদ দিলে ছয় হচ্ছে, আবার দুই বাদ দিলে চার হয়ে যাচ্ছে, তাই তো? আর এইটা দুই স্কোয়ার মানে হচ্ছে চার প্লাস চার আট প্লাস এক নয়, তার মানে কত হচ্ছে তিন, আর তারপরে এইটা হচ্ছে কত ছত্রিশ প্লাস নয় প্লাস চার, তাহলে কত হয়ে যাচ্ছে ছত্রিশ প্লাস নয় প্লাস চারে হচ্ছে ফর্টি নাইন, তাই তো? মানে হচ্ছে উনপঞ্চাশ, উনপঞ্চাশের রুট করলে কত হয় সাত, তার মানে থ্রি ইন্টু সেভেন ইন্টু কস্থিটা, তাহলে ইকুয়াল টু লিখতে পারি থ্রি ইন্টু সেভেন মানে টোয়েন্টি ওয়ান কস্থিটা, তাহলে কস্থিটা ইকুয়াল টু কত দাঁড়ালো ফোর বাই টোয়েন্টি ওয়ান, তাই তো? তাহলে থিটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে থিটা ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স ফোর বাই টোয়েন্টি ওয়ান, ঠিক আছে? এইটার মানটা অ্যাপ্রক্সিমেটলি আসে তোমার সেভেন্টি নাইন ডিগ্রির মতো, সেভেন্টি নাইন ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পারলে সবাই, বুঝতে পারলে স্যার আরেকবার একটু বুঝিয়ে দিন দেবে? ওকে দেখো এখানে কি করলাম যে এ ডট বি ইকুয়াল টু এবি কস থিটা, এটা আমার ফর্মুলা ছিল, তাহলে এই ফর্মুলায় আমি কি করলাম এ ডট বি করলাম, এ ডট বি মানে কি আই ক্যাপের সাথে আই ক্যাপের গুণ করলাম, তাহলে কত হচ্ছে দুই, এখানে আই এর ক্ষেত্রে আই ক্যাপ কত আছে দুই, আর এর ক্ষেত্রে আছে চার, তাহলে এখানে হচ্ছে দুই সরি ছয়, তাহলে দুই আর ছয় হচ্ছে বারো, আর এদিকে আছে দুই এদিকে মাইনাস তিন, তাহলে দুই আর মাইনাস তিনে মাইনাস ছয়, তাই জন্য মাইনাস ছয়, আর এদিকে আছে মাইনাস এক এদিকে হচ্ছে দুই, তাহলে হচ্ছে মাইনাস দুই। আবার দেখো যখন আমি এর মড করি তখন কি করছিলাম যে আমরা আর ভেক্টর ইকুয়াল টু আগের দিন ক্লাসে দেখবে যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম লিখেছিলাম আর এর মানটা, তাই তো? তাহলে আর এর মানটা যদি এইভাবে লিখি তাহলে এর ক্ষেত্রে আমার এক্সটা কে হচ্ছে এর ক্ষেত্রে দুইটা, ওয়াইটা কে হচ্ছে দুইটা, আর জেডটা কে হচ্ছে মাইনাস ওয়ান, তার মানে কি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মানে হচ্ছে দুই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে হচ্ছে দুই স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার মানে জেড স্কোয়ার, এরকমভাবে করে দিলাম। সিমিলারলি বি এরটার ক্ষেত্রেও করেছি ইন্টু কস থিটা, তাহলে এখন এর মানটা কত হচ্ছে দেখো চার প্লাস চারে আট একে নয়, নয়ের রুট করলে কত হয় তিন, তাই এখানে তিন বসিয়েছি, আর এখানে দেখো কত হচ্ছে ছত্রিশ, ছয় স্কোয়ার মানে ছত্রিশ প্লাস নয়, ঠিক আছে? তার সাথে চার তাহলে যোগ করলে দেখো ফর্টি নাইন হচ্ছে, মানে উনপঞ্চাশ হচ্ছে, উনপঞ্চাশের রুট করলে কত হয় সাত, তাহলে হয়ে যাচ্ছে তিন ইন্টু সাত, ঠিক আছে? তাহলে টোয়েন্টি ওয়ান কস থিটা, তাহলে এবং কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে ফোর বাই টোয়েন্টি ওয়ান, তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে কস ইনভার্স ফোর বাই টোয়েন্টি ওয়ান, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক, হ্যাঁ স্যার, ঠিক আছে। এর পরে আর একটা অঙ্ক দেখছি, ঠিক আছে? সেই অঙ্কটা কি দেখবো বলছে, যদি পরের অঙ্কটা লিখে নাও যে যদি এ ভেক্টর ইকুয়াল টু টু আই ক্যাপ প্লাস এ জে ক্যাপ প্লাস কে ক্যাপ হয় এবং এবং বি ভেক্টর ইকুয়াল টু ফোর আই ক্যাপ মাইনাস টু জে ক্যাপ মাইনাস টু কে ক্যাপ হয়, ঠিক আছে? এবং এরা একে অপরের লম্ব, এরা একে অপরের লম্ব, একে অপরের লম্ব, একে অপরের লম্ব, ঠিক আছে? তাহলে এর মান কত, স্মল এর মান কত হবে? তাহলে স্মল এর ইকুয়াল টু কত হবে, ঠিক আছে? এইটা হচ্ছে অঙ্কটা।
তাহলে এই অঙ্কটা কি করে বের করব? তাহলে কি বলেছিলাম যে লম্ব কখন হবে? লম্ব তখনই হবে যখন a ডট b ইকুয়াল টু কি হবে? 0। তার মানে a আর b এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে cos 90 মানে কত? 0। তার জন্য লম্ব হচ্ছে। তাহলে এখানে যখন ডট প্রোডাক্ট করব কি হচ্ছে দেখো, এই দিকে a এর সাথে i ক্যাপের উপাংশ কে আছে 2, আর b ক্যাপ b এর ভেক্টরে i ক্যাপের উপাংশ কে আছে 4। তাহলে 2 ইনটু 4 কত হবে? 8। তারপরটা এদিকে কত আছে? স্মল a, আর এদিকে আছে -2। তাহলে লিখতে পারি -2a। ওকে, এইদিকে আছে কত? কে ক্যাপ মানে হচ্ছে শুধুমাত্র 1 আছে, আর এদিকে -2। তাহলে 1 ইনটু -2 -2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কি পেয়ে যাচ্ছি দেখো, যে 6 - 2a ইকুয়াল টু 0। তাহলে a ইকুয়াল টু কি হচ্ছে? তাহলে a ইকুয়াল টু হয়ে যাচ্ছে দেখো 6/2 ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে a এর মান কত? 3 বের হলো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এবার যদি ধরো এইরকম একটা কোশ্চেন আসে যে উপাংশ বের করা, উপাংশ, ঠিক আছে, উপাংশ বের করার কোশ্চেন আছে, যে দেখি একটা অঙ্ক যে বলছে, পরের অঙ্ক 3 নম্বর, যে ধরো আই ক্যাপ +2j ক্যাপ +2k ক্যাপ ভেক্টরের উপর (2i ক্যাপ - 3j ক্যাপ + 6k ক্যাপ), ঠিক আছে, এই দুটোই হচ্ছে ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের, এই ভেক্টরটির উপাংশ কত? এই লাস্ট শেষের ভেক্টরটির উপাংশ কত? এই ভেক্টরের উপর ওই ভেক্টরের উপাংশ কত? তাহলে যদি আমাকে প্রথমে উপাংশের মানটা বের করতে হয়, তাহলে দেখো আমার ধরো এই দিকে প্রথম যে মানটা, এই মানটাকে আমি নিলাম ধরো এ ভেক্টর, এটাকে করলাম আমি এ ভেক্টর। লেখো যে ধরি এ ভেক্টর ইকুয়াল টু (i ক্যাপ + 2j ক্যাপ + 2k ক্যাপ), আর বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এইটা, বি ভেক্টর ইকুয়াল টু হচ্ছে (2i ক্যাপ - 3j ক্যাপ), ঠিক আছে, +3 6k ক্যাপ, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে দেখো এখন এ ভেক্টরটা ধরো ছবিতে আঁকছি, ধরো এ ভেক্টরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এ ভেক্টর, বি ভেক্টরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ ভেক্টরটির উপর বি ভেক্টরের উপাংশ, তার মানে কি বোঝাচ্ছে যে এখান থেকে যদি আমি একটা লম্বটা নিই, তাহলে এই যে অংশটা এটাই হচ্ছে বি কস থিটা, এটাই হচ্ছে বি ভেক্টরের উপাংশ এ ভেক্টরের উপর, তাই তো? তাহলে এই মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে এই অংশটা কি হয়ে যাচ্ছে? বি কস থিটা, তাই তো? তাহলে বি কস থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? বি কস থিটা ইকুয়াল টু 1 × বি কস থিটা, এভাবে লিখতে পারি। তাহলে এখন বি এ বি কস থিটা ইকুয়াল টু কি হতো? এ ডট বি। তাহলে এখন লিখতে পারি কি, যে এ ডট মানে হচ্ছে এ ভেক্টরের ক্যাপ ডট বি ভেক্টর, এইটা ইকুয়াল টু বি কস থিটা। তার মানে এটাই হয়ে যাচ্ছে কি, বি এর উপাংশ, তাই তো? তাহলে এদের ডট প্রোডাক্ট করা মানে কি, এদের ডট প্রোডাক্ট করা মানে দেখো এটা এ ক্যাপ আছে, তার মানে এ ক্যাপ কখন বলবো? ইউনিট ভেক্টর কি করে বের করে? যে কোনো ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হয়, তাই তো? তবে ইউনিট ভেক্টর হয়। তাহলে হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই এর মান এটা, তাই তো? তাহলে ইকুয়াল টু, ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ইকুয়াল টু দাঁড়াচ্ছে এ ডট বি, যদি করি প্রথম কি দাঁড়াচ্ছে দেখো, 1 × 2, তাহলে কত হচ্ছে? 2। তারপর একটা 2 × -3 কত হচ্ছে? -6। তারপর একটা 2 × 6 + 12 ডিভাইডেড বাই এর, এর এর মানটা তাহলে কি করে বের করব? এখানে দেখো প্রথমে আই ক্যাপের উপাংশ কে আছে 1, জে ক্যাপের 2, আর কে ক্যাপের 2। তাহলে কি হচ্ছে? 1² + 2² + 2² তাহলে ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে দেখো, 12। তাহলে এটা হচ্ছে 8/√9, তাহলে ইকুয়াল টু হচ্ছে 8/3। 8/3 হচ্ছে এর উপাংশের মানটা, বোঝা গেছে? তাহলে 8/3 যদি এর উপাংশের মান হয়, তাহলে এর ভেক্টরটা কি হবে? এই ভেক্টরটা যে উপাংশ ভেক্টরটা হবে, এই দিক বরাবর যদি কোনো একটা উপাংশ ভেক্টর হয়, তাহলে সেই ভেক্টরের মানটা কি হয়ে যাবে? বি কস থিটা (a ক্যাপ) এটা, তাহলে ইকুয়াল টু, তাহলে এটা বেরিয়েছে 8/3, আর এ ক্যাপের মান কত বেরোচ্ছে? এ ক্যাপের মান বেরোচ্ছে তোমার যে এ ভেক্টরের মান, তার মানে হচ্ছে i ক্যাপ + 2j ক্যাপ + 2k ক্যাপ বাই তার মান, তার মানটা কত বেরিয়েছে? 3 বেরিয়েছে আমার। তাহলে এখানে 3 ইকুয়াল টু কত হচ্ছে? 8/9 i ক্যাপ + 2j ক্যাপ + 2k ক্যাপ,
এটা হচ্ছে ওই উপাংশ, যেটা উপাংশ ভেক্টর তার মানটা, এটা হচ্ছে উপাংশ ভেক্টরের মানটা, ভেক্টরটার মানটা, আর এটা হচ্ছে ওর শুধুমাত্র মানটা। ঠিক আছে, বুঝতে পারলে? ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এখানেই থাক, আমি কিছু অঙ্ক পাঠাবো, সেগুলো একটু করো ঘরে। ওকে, আবার পরবর্তী ক্লাসে তাহলে দেখা হবে। ঠিক আছে।